ওম শ্রী গুরুজয়। স্বামী বিবেকানন্দের কর্মযোগ গ্রন্থের কর্ম রহস্যের কিছু অংশ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। স্বামীজি এখানে উল্লেখ করছেন, গীতায় আমরা পুনঃ পুনঃ পাঠ করি, আমাদেরকে অবিরত কর্ম করতে হবে, সকল কর্মই স্বভাবত শুভাশুভ মিশ্রিত। আমরা এমন কোনো কর্ম করতে পারি না যার দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয়, আবার এমন কোনো কর্ম হতে পারে না যার থেকে কোথাও না কোথাও কিছু অনিষ্ট হয়। প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত, তথাপি শাস্ত্র আমাদেরকে অবিরত কর্ম করতে বলছেন। শুভাশুভ উভয়ই নিজ নিজ ফল প্রসব করবে, শুভ কর্মের ফল শুভ, অশুভ কর্মের ফল অশুভ হইবে, কিন্তু এই শুভাশুভ উভয়ই আত্মার বন্ধন। গীতায় এর এই মীমাংসা করা হয়েছে যে যদি আমরা কর্মে আসক্ত না হই তবে কর্ম আমাদের বন্ধন হতে পারবে না। এখন কর্মে অনাসক্তি বলতে কি বোঝায়, আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করব। গীতার মূলভাবেই নিরন্তর কর্ম করো কিন্তু তাতে আসক্ত হইও না। সংস্কার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনে করো একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসে, সে একাই তাকে পরিপূর্ণভাবে ভোগ করতে চায়। তার প্রতিটি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয়। সে চায় মেয়েটি তার কাছে বসুক, তার কাছে দাঁড়াক, তার ইঙ্গিতে খাওয়া দাওয়া চলাফেরা প্রভৃতি সব কাজ করুক। সে ওই মেয়েটির কৃতদাস এবং মেয়েটিকেও নিজের দাসী করে রাখতে চায়। এটি ভালোবাসা নয়, এটি এক প্রকার দাসসুলভ অনুরাগের বিকার। ভালোবাসার মতো দেখতে লাগছে, বস্তুত এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা হতে পারে না, কারণ এটা যন্ত্রণাদায়ক। যদি মেয়েটি তার ইচ্ছে অনুযায়ী কাজ না করে তবে তার কষ্ট হবে। ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নেই, ভালোবাসার প্রতিক্রিয়া কেবল আনন্দই হয়ে থাকে। ভালোবেসে যদি আনন্দ না হয় তবে বুঝতে হবে সেটি ভালোবাসা নয়, অন্য কিছুকে আমরা ভালোবাসা বলে ভুল করছি। যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে, পুত্রকন্যাকে, সমুদয় পৃথিবীকে, বিশ্বজগৎকে এমনভাবে ভালোবাসতে সমর্থ হবে যে তাতে কোনোরূপ দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হবে না, তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হতে পারবে। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমাকেই দেখো না, আমি যদি এক মুহূর্ত কর্ম হতে বিরতি নিই সমগ্র জগৎ ধ্বংস হবে। কর্ম করে আমার কোনো লাভ নেই, আমি জগতের একমাত্র প্রভু, তবে আমি কর্ম করি কেন? জগৎকে ভালোবাসি বলে, ঈশ্বর ভালোবাসেন বলেই তিনি অনাসক্ত। প্রকৃত ভালোবাসা আমাদেরকে অনাসক্ত করে। যেখানে দেখবে আসক্তি, পার্থিব বস্তুর প্রতি এই আকর্ষণ, সেখানেই জানবে সেটা প্রাকৃতিক আকর্ষণ। কতগুলি জড়বিন্দুর সাথে আরও কতগুলি জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র, কিছু যেন দুটি বস্তুকে ক্রমাগত নিকটে আকর্ষণ করছে, আর তারা পরস্পর খুব নিকটবর্তী হতে না পারলেই যন্ত্রণার উদ্ভব হয়। কিন্তু প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিছুমাত্র নির্ভর করে না। এরূপ প্রেমিকগণ পরস্পরের নিকট থেকে সহস্র মাইল ব্যবধানে থাকতে পারেন, কিন্তু তাতে তাদের ভালোবাসা অটুট থাকবে, উহা বিনষ্ট হবে না, এবং সেটা থেকে কখনো কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হবে না। এই অনাসক্তি লাভ করা একরূপ সারা জীবনের সাধনাও বললে হয়, কিন্তু এটি লাভ করতে পারলেই আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হলাম এবং মুক্ত হলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।